হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাতে চলেছি। আপনারা সকলে জানেন ট্র্যাক্টর চার চাকাতে চলে, তিন চাকাতেও চলে, কিন্তু দুটো চাকা একসঙ্গে অ্যাডজাস্ট না করা থাকলে কিভাবে চলে আজকের এই ভিডিওতে দেখাবো। তো সেটা আগে দেখিয়ে দিচ্ছি। এখানে এখান থেকে যে রডটা থাকে সেটা কিন্তু নেই, একটা চাকাতে গাড়িটা চলবে। এটা তো দেখছেন যে এই স্টিয়ারিংটা এই চাকার সঙ্গে কানেক্ট আছে, কিন্তু এইটা এই চাকাটা কানেক্ট থাকবে একটা রডের মাধ্যমে। কিন্তু দেখুন, আমি এখন ঘোরাচ্ছি, এখন ঘোরাচ্ছি, চাকাটা ঘুরছে না। তো এখন এক্সপেরিমেন্ট করব যে গাড়ি চলাকালীন অবস্থায় ওই চাকাটা কোন দিকে যাচ্ছে। আজকের একটা এক্সপেরিমেন্ট করব, কারণ এই এক্সপেরিমেন্ট আজ পর্যন্ত আমি দেখিনি, এনে ইউটিউবে দেখিনি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। তো চলুন শুরু করা যায়। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম রড লাগানো নাই, যেটা অ্যাডজাস্টের রড থাকে। তো একটা চাকাতে কিন্তু গাড়িটা চলবে আজকে। তো স্টার্ট করা যাক। এই আস্তে 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 আয় ম্যাডাম, এই উঠে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই সাইডে চলে যাচ্ছে, আর এটা কিন্তু এইদিকে ঘুরা, এইদিকে ঘুরা। তো রড ছাড়াই কিন্তু একদম সম্পূর্ণ যেরকম রড লাগানো অবস্থায় গাড়ি চলে সেইভাবে কিন্তু চলছে। এদিকে ঘুরা, এদিকে ঘুরা। হ্যাঁ, সেটাই তো বলছি, মানে স্টিয়ারিং ঘোরানো অবস্থায় এই চাকা যেদিকে যাচ্ছে এই চাকাও কিন্তু সেই দিকেই টেনে নিচ্ছে, যেহেতু এখানে রডটা নাই। এখানে কিন্তু কোনো রকম রড নাই, একটা চাকাতে গাড়িটা চলছে এবং স্টিয়ারিংটাও ঘুরাচ্ছে কিন্তু এখান থেকে। একটা মজাদার এক্সপেরিমেন্ট যেটা হচ্ছে, তো এই চাকা থেকে কিন্তু কোনো রকম রড ছাড়াই গাড়িটা চলছে। যখন যে যখন যে সাইডে স্টিয়ারিংটা ঘোরানো হচ্ছে তখন কিন্তু সেই সাইডে চাকাটা ঘুরছে। তো দেখতে পাচ্ছে এই চাকাটা ঘুরাচ্ছে, তখন কিন্তু এই চাকাটা অটোমেটিক ঘুরছে এবং স্টিয়ারিংটাও, স্টিয়ারিংয়ের দিকে লক্ষ্য করলে স্টিয়ারিং যেদিকে ঘুরাচ্ছে চাকা। তো দেখতে পেলেন কিভাবে স্টিয়ারিংয়ের রড ছাড়া কিন্তু দুটো চাকা একসঙ্গে কাজ করছে। মানে আমি যখন বাস সাইডে ঘুরাচ্ছি তখন এই চাকাটা তো ঘুরছে, ওর চাকাটাও কিন্তু অলরেডি ঘুরছে, এবং এই সাইডে যখন ঘুরাচ্ছি তখন একভাবেই কাজ করছে। তো এই এক্সপেরিমেন্টটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।